আসসালামু আলাইকুম, মামুন টেলিকম ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। মামুন টেলিকমের পক্ষ থেকে আমি মোহাম্মদ মামুন মিয়া। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকল্প পদ্ধতিতে ভিজিটি কার্ডের অনলাইনে আবেদন করতে পারেন খুব সহজেই। ভিজিটি কার্ডের অনলাইনে আবেদন করার জন্য প্রথমে আপনাদেরকে মাই গভ ডট বিডিতে ওই ওয়েবসাইটে ঢোকার পর আপনারা এখান থেকে মোবাইল নাম্বার এবং অথবা ইমেল আইডি দিয়ে এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। সো এখান থেকে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর এখান থেকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলাম। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর উক্ত মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে একটি 6 সংখ্যার। সেই 6 সংখ্যার পিনটা আমরা এখানে বসিয়ে দেব। সো একটু ওয়েট করেন, মোবাইলের পিনকোডটা আসার পর 6 সংখ্যার পিনকোডটা আমরা এখানে বসিয়ে দিয়ে অবশ্যই সাবমিট বাটনে ক্লিক করব। সো আমার এখানে পিনকোডটা এসে পড়েছে, আমি পিনকোডটা দিয়ে দিলাম 7547 14 দিয়ে সাবমিট বাটনে আমি ক্লিক করে দিলাম। সাবমিট বাটন ক্লিক করার পর এখানে একটি পাসওয়ার্ড সেট করতে বলতেছে। সো এটা আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড সেট করে নেবেন আপনি, নতুন একটা যে কোনো একটা কিছু দিয়ে পাসওয়ার্ড সেট করে নেবেন। সো আমি এখান থেকে পাসওয়ার্ড সেট করে দিলাম, উপরে পাসওয়ার্ড এবং নিচের পাসওয়ার্ডটা সেম যেন হয় আপনারা একটু খেয়াল রাখবেন। সো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং নিচের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পাসওয়ার্ড হালনাগাদ করে ক্লিক করলাম। তারপর এখানে একটা ইউজার নেম দিয়ে দিলাম, ইউজার নেমের জন্য একটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করলাম। তারপরে লগ ইন অপশনে ক্লিক করব আমরা। লগ ইন অপশনে ক্লিক করার পর দেখেন জাতীয় পরিচয়পত্রের তথ্য, জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধন নাম্বার দিয়েও আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। সো এখান থেকে জাতীয় পরিচয়পত্র জন্ম তারিখ নাম্বারটা আমি দিয়ে দিলাম। তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বার, মনে রাখবেন জাতীয় পরিচয়পত্র নাম্বার যদি 10 সংখ্যার হয় তাহলে 10 সংখ্যা দিয়ে দেবেন, আর যদি 13 সংখ্যার হয়ে থাকে তাহলে আগে আপনি জন্ম তারিখ বসিয়ে দিয়ে এটাকে 17 সংখ্যার অবশ্যই করে নেবেন। সো আমার এটা যেহেতু 10 সংখ্যার, আমি 10 সংখ্যা দিয়ে হালনাগাদ তথ্য যাচাই করে দিলাম। দেখেন এখানে কিন্তু ছবিসহ জাতীয় পরিচয়পত্র আপনার যা যা তথ্য আছে সব কিন্তু এখানে চলে এসেছে। সো চলে আসার পরে তথ্য হালনাগাদ যাচাই করুন অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন নাম, ঠিকানা, পিতার নাম, তারপর মাতার নাম, এগুলো কিন্তু সব এসে পড়েছে। সো এখান থেকে শুধুমাত্র আপনি ধর্ম সিলেক্ট করবেন, পেশা, তারপর জাতীয়তা, তারপরে যে তার স্থায়ী ঠিকানা, তথ্য হালনাগাদ করুন অপশনে ক্লিক করে সফল করবেন। সফল করার পর এখান থেকে আপনি ক্লিক করবেন নেক্সট অপশনে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে তার 2022-23 অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি আবার সিলেক্ট করবেন মহিলা বিষয়ক অধিদপ্তর, তারপর স্বামীর নাম, এখান থেকে স্বামীর নাম, ধর্ম, ইসলাম সিলেক্ট করবেন। সো এখান থেকে স্বামীর নাম আমি লিখে দিচ্ছি, যদি স্বামীর নাম থাকে স্বামীর নাম লিখে দিবেন, স্বামীর নাম না থাকলে স্বামীর নাম লেখার দরকার নাই, পিতার নাম দিয়ে করে দিবেন। তারপরে হচ্ছে মোবাইল নাম্বারটা নিচে থেকে অবশ্যই সঠিক করে দিতে হবে। তারপর আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, আপনার বয়স কত আছে এখান থেকে দেখাবে। সো আমি এখান থেকে ঠিকানা দিয়ে দিচ্ছি, জেলা শেরপুর, উপজেলা ঝিনাইগাতি, ইউনিয়ন হচ্ছে ঝিনাইগাতি, ওয়ার্ড নাম্বার অবশ্যই দিতে হবে। সো এখান থেকে আপনারা ওয়ার্ড নাম্বার দিয়ে দিবেন, গ্রামের নাম দিয়ে দিবেন, গ্রামের নামটা অবশ্যই বাংলাতে লিখবেন, তারপরে দিবেন ডাকঘরের নাম অর্থাৎ পোস্ট অফিস, তারপর দিবেন ঠিকানা অথবা বাড়ির নাম, পাড়ার নাম। মনে রাখবেন লাল স্টারযুক্ত চিহ্নগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে, এগুলো বাধ্যতামূলক। এগুলো যদি একটা আপনার পূরণ না হয় তাহলে কিন্তু আপনার আবেদনপত্র সাবমিট করতে পারবেন না। তারপর আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, শহীদ মিনার ঝিনাইগাতি। তারপর এখান থেকে প্রকল্পের অবস্থা, ভূমিকি নয়, আয়ের উৎস নাই, বৈবাহিক অবস্থা, বিবাহিত, তারপর পরিবারের সদস্য সংখ্যা কতজন আছে এখান থেকে সিলেক্ট করে দিবেন পরিবারের সদস্য সংখ্যা। তারপর পেশা নির্বাচন করবেন, তারপর হচ্ছে কত সালের ছিল এটা না দিয়ে দিবেন, জমির পরিমাণ দিয়ে দিবেন, 15 থেকে 18 বছরের বয়সী অবিবাহিত মেয়ে আছে কিনা এটা দিয়ে দিবেন, পরিবারে কিশোরী মেয়ে আছে কিনা দিয়ে দিবেন, পরিবারে অটিজম আছে কিনা এটা দিয়ে দিবেন। সকল তথ্য আপনি ভালোভাবে পূরণ করার পর চেক করে দেখবেন আপনার কোনো তথ্য ভুল আছে কিনা, যদি ভুল না থাকে তাহলে অবশ্যই আপনি দেখেন এখান থেকে এটা সিলেক্ট করিনি আমি, করে দিলাম। তারপর সাবমিট অপশনে ক্লিক করলাম, সাবমিট অপশনে ক্লিক করার পরে আবেদন করুন অপশনে ক্লিক করব, চেক করার পর আবেদন করুন অপশনে ক্লিক করব। সো এটাকে আমি ভালোভাবে চেক করে নিলাম।
চেক করার পর আবেদন করুন অপশনে আমি এখন ক্লিক করব। আবেদন পত্র প্রিন্ট করা থেকে শুরু করে সব সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। হ্যাঁ, আবেদন করুন অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আবেদনপত্র প্রক্রিয়াধীন আছে। একটু রিলোড দিবেন, যদি কোনো প্রকার সমস্যা হয় একটু রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর আপনার আবেদনপত্র কিন্তু এখানে এসে পড়েছে। সো আবেদনপত্র গৃহীত এই অপশনে ক্লিক করার পর প্রিন্ট করুন অপশনে ক্লিক করবেন। সো প্রিন্ট করুন অপশনে ক্লিক করার পর দেখেন আবেদনপত্র আপনার সফলভাবে হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ।